السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك وعليك إلى آخر الحديث رواه البخاري ومسلم عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن ما سفرت الكرام البارة والذي يقرأه ويتقطع فيه وهو شاق عليه له أجران رواه البخاري ومسلم সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনে বৈঠকের সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহন বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ সম্মানিত উপস্থিতি, কোরআন একটি বিশাল গ্রন্থ যা আমাদের বাড়িতে আছে, থাকে, আমরা না পড়েও তা দেখে দিন কাটাই। আসলে তা ভাবতে পারি না তা কি জিনিস। সম্মানিত দিনী ভাই বোন, আমরা কোরআন সম্পর্কে সংক্ষিপ্ত কথা বলতে গিয়ে সর্বপ্রথমে বলি কোরআন শব্দটি বিশেষ নাম না, এটা মাসদার কেন্দ্রময়। শব্দটি বিশেষ নামও হতে পারে, শব্দটি মাসদার কেন্দ্রময় হতে পারে। শব্দটি কাপরা নুন থেকে নির্গত না কাপরা হামজা থেকে নির্গত। শব্দটি যদি কাপরা নুন থেকে নির্গত হয় তাহলে কোরআন শব্দের অর্থ হল মিলানো, একটি সুরা আরেকটি সুরার সাথে, একটি আয়াত আরেকটি আয়াতের সাথে মিলে আছে। আর শব্দটি যদি কাপরা হামজা থেকে নির্গত হয় তাহলে অর্থ হল পঠিত, যা পড়া হয় মাকরুহ। তো কোরআন মজিদ পড়া হয়, এই হিসেবে কাপরা হামজা থেকেও নির্গত হতে পারে, কাপরা নুন থেকেও নির্গত হতে পারে। পরিভাষায় কোরআন কাকে বলে? সুদীর্ঘ 23 বছর যাবৎ আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামের উপরে যা তেলাওয়াত করা হয়েছে তার নাম কোরআন। যা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে তার নাম কোরআন। জিব্রাইলের মাধ্যমে আল্লাহর নিকট থেকে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা অবতীর্ণ করা হয়েছে তার নাম কোরআন। সূরা, সূরা শব্দটি যদি সুরুন সিন হামজা রা থেকে নির্গত হয় তাহলে অর্থ হল অবশিষ্ট, উচ্ছিষ্ট, খাওয়ার পরে যা বাকি থেকে যায়। আর যদি সুরুন সিন ও রা থেকে নির্গত হয় তাহলে হলো অংশ, টুকরা। একটি সুরা কোরআন মাজিদের জন্য টুকরা, অংশ। এই হিসাবে
সুরা ঠিক আছে, আর যদি সুরুন হয় উচ্ছিষ্ট অবশিষ্ট বাকি, তাহলে প্রত্যেকটা সুরা নিজ নিজ স্থানে কোরআন মাজিদের জন্য বাকি অংশ, এই হিসাবে সুরাও ঠিক আছে। সুরুন ও সুরুন দুটাই চলে। উরি ভাষায় সুরা কাকে বলে? অন্তত যাতে তিনটি আয়াত রয়েছে তাকে বলে সুরা, অন্তত যে যাতে তিনটি আয়াত রয়েছে তাকে বলে সুরা। বলতে পারেন কোরআন মাজিদের তিন আয়াত বিশিষ্ট সুরা আছে কি? আছে। সেটা হচ্ছে সুরা কাসার, ইন্না আনজালনাহু ইন্না আতাইনাকাল কাসার, আপনাকে আমি অনেক 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 কিছু দিয়েছি, কাওসার দিয়েছি। ফাসুল্লি রব্বি, আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন, অনাহার আর কুরবানি করুন। ইন্না শানিয়া কহলাত্তার, নিশ্চয় আপনার শত্রুরাই হচ্ছে নির্বংশ, ওরাই হচ্ছে শিকড় কাটা ব্যক্তিহীন, আপনি হবেন কেন? ক্ষতিগ্রস্ত আপনার শত্রুরাই। এই ছোট্ট একটি সুরা তিন আয়াত বিশিষ্ট আয়াত। আয়াত শব্দটির অর্থ হচ্ছে চিহ্ন, দাগ। একটি আয়াত থেকে আরেকটি আয়াতকে পৃথক করার জন্য যে গোলাকার চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলে আয়াত। সম্মানিত দিনী ভাই বোন, কোরআন মাজিদের প্রায় 55টি নাম রয়েছে, যেমন মজিদ, হাকিম, ফুরকান, করিম, অনেক নাম রয়েছে কোরআন মাজিদের, হুদান, রাহমা, নূর। কিন্তু দুঃখজনক হলেও সত্য, 55টি নামের মধ্যে শরীফ পড়েনি। এটা জোর করেই চলছে, চালাচ্ছে, শরীফ তার অন্তর্ভুক্ত নয়। আর আমরা জেনে শুনে সব জ্ঞানে সাধারণত শরীফ বলি না, আমরা মুখের মধ্যে আছে আমাদের, বললে আমরা বলি কোরআন মাজিদ, কোরআন করিম, কোরআন হাকিম। কোরআন মাজিদে দুই ধরনের আয়াত আছে, একগুলি আয়াতের নাম মুহকাম স্পষ্ট নগদ, যার অর্থ নগদ। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ একক, আল্লাহ সমাদ, তিনি নিরপেক্ষ মুখাপেক্ষিহীন, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, তিনি কাউ থেকে জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। নগদ একেবারে স্পষ্ট বোঝা যায়। আর একগুলি আয়াত হচ্ছে মুতাশাবেহা, অস্পষ্ট, তার অর্থ মানুষ জানে না। মানুষ যদি অর্থ করতে যায় তাহলে সে ভুল পথে যাবে, যেমন আলিফ লাম মিম, দেখেন সুরা বাকারা খুলে আলিফ লাম মিম এরপর একটা আয়াত চিহ্ন দেওয়া আছে, কিন্তু আলিফ লাম মিম এর অর্থ কি তা মানুষ জানে না। এর অর্থ যে কি তা আল্লাহ ভালো জানে, পৃথিবীর বিদ্বানগণ এভাবে বলেছেন। তহা, এরপর একটা আয়াত চিহ্ন দেওয়া আছে, এর যে অর্থ কি তা মানুষ জানে না। ইয়াসিন, এরপরে দেখবেন একটা আয়াত দেওয়া আছে, এর অর্থ কি তা মানুষ জানে না। এসব আয়াতগুলির নাম হচ্ছে মুতাশাবেহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়াহদি বিহি কাসীরা ওয়া ইয়ুদিল্লু বিহি কাসীরা, বহু মানুষকে কোরআন মাজিদ দিয়েই ভ্রান্ত করা হয়, বহু মানুষকে কোরআন মাজিদ দিয়ে সঠিক পথ দেখানো হয়। আলিফ লাম পৃথিবীর বড় বড় বিদ্বান, তাহলে বুঝতে যা বুঝতে হবে তার পা পিছলে গেছে, তার পায়ের পদস্খলন ঘটেছে,
সে পরকালে সফল হতে পারবে না অনেক কিছু করলেও।